আমাদের দেশে সমস্যাটা হলো, বিশেষ করে রাজনীতি এত বেশি বিশেষ কর, বলতে 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 উনি এই ছিলেন সেই ছিলেন, সর্বশেষ পরিচয়টা ভূমিকা বলতেই লাগে। বক্তৃতা কাউকে 5 মিনিট সময় দিলে 5 মিনিটই চলে যায়, বিশেষ বক্তৃতা করবে বলতে। তিনি কে ছিলেন, কি আছেন, ভবিষ্যতে কি হবেন, সে সম্ভাবনার কথা সব কুচিত না, তুষ্টতা এইসব প্রবণতা বাদ দিন। আপনি যদি করতে চান এটাকে নন পলিটিক্যাল, সব জায়গায় জনগণ করতে চাই, সব জায়গায় রাজনীতি করতে চাই, কিছু কিছু জায়গা রাজনীতি থেকে বাইরে রাখবে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে আওয়ামী লীগের নিয়ন্ত্রিত অনুষ্ঠান এটা, এটা আওয়ামী চরিত্র হওয়া উচিত, বৈশিষ্ট্য হওয়া উচিত। আর আওয়ামীকে মন্ত্রীকে এনে প্রধানমন্ত্রী কি করতে হবে, এর সঙ্গে আমি একদম একমত না। এখানে আমি মহসিনের প্রাক্তন আবাসিক ছাত্র হিসাবে আসবো, সবাই উপরে আমরা প্রাক্তন, আমরা আড্ডা দেব, একসঙ্গে খাব, পুরনো দিনের স্মৃতি কোনো মন্থন করব, হাসি খুশিতে সময়টা কাটিয়ে দেব। কিন্তু এটা কোনো পলিটিক্যাল আসন, যারা করছেন প্রথমবারের মতো পরবর্তীকালে যেন ঠিক থাকে, পরবর্তীকালে এটাকে নন পলিটিক্যাল ক্যারেক্টার যেন দেখতে পায়। এখন এখানে এতক্ষণ ধরে যা দেখলাম সবকিছু আমার ভালো লাগে, তাহলে আপনি করছেন এটা ভালো, কিন্তু সবকিছু মিলিয়ে পরিবেশটা মোটেও সহায়ক পরিবেশ তো, যাক এখানে অনেকে আছেন, চুনুভাই আছেন, জাতির বাড়ি বুলবুল আছে, জাতির সঙ্গে মাহফুজ আলম ভাই আসছেন, এই ঘর দেখছি অনেক গ্যালাক্সি অফ ট্যালেন্ট অনেক দিচ্ছি এবং অনেককে দেখতে পাচ্ছি এখানে, বিভিন্ন দলের লোক ছিল, কিন্তু আপনি অ্যালামনি করবেন একদল দিয়া এটা হবে না, এই একটা জায়গার লোক পলিটিক্যাল লাগবে। আমি পলিটিক্যাল সার ডিপার্টমেন্টকে অ্যালামনি দিয়েছি, তারা কিন্তু এটা মেনটেন সবাইকে দাও, সবাই এসে কথা বল, নো নিড অফ চিফ গেস্ট, সবাই গেছে, কোন চিফ গেস্টের দরকার নেই, কোন মন্ত্রীর দরকার নেই, মন্ত্রী আবাসিক ছাত্র হিসেবে সবার উপায় পেশ করে এটা যদি করতে পারে তাহলে আজকের ভুলের পুনরাবৃত্তিটা যেন না হোক, ভবিষ্যতে সেটা স্মরণ করিয়ে দিতে আমি দাঁড়িয়েছি। আমি প্রধানমন্ত্রী দিয়ে যেন কিছু বলছি না, শুভেচ্ছা বিনিময় করছি, সবার অনেক অনেক শুভকামনা করছি, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাকে দেওয়ার জন্য।